हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। प्रति मासेर इंग्रेजीर प्रथम तारीख थेके बदले जाय एकाधिक नियम। रद हय पुरानो नियम, जारी हय नतून नियम। ए मासो तार विपरीत नय। ठीक एई समयटी आगामी मासेर शुरु थेके सकल राज्य एबं देशबासीर जन्य रयेछे तीनटी दारुण सुखबर। ताई आपनि भिडियोटिके मोटो स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। जदि आपनि एकजन पश्चिमबंगेर स्थायी बासिंदा हये थाकेन अथवा पश्चिमबंगे थेके थाकेन ताहले आजकेर प्रतिटा आपडेटई रयेछे আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড গ্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের কাছে পৌঁছাতে খুবই সুবিধা হয়ে থাকে। তো ফ্রেন্ডস আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, টাটা এসবিআই সহ 18 ব্যাংকের গ্রাহকরা সাবধান। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তি যেমন সহজ করে দিয়েছে জীবন, তেমনি পদে পদে রয়েছে বিপদ। এবার আতঙ্ক বাড়ালো নতুন এক বিপজ্জনক ভাইরাস ড্রিনিক, অনেকেই এ টার্গেটে এসেছেন। এই ভাইরাস ক্রমাগত ব্যাংকিং গ্রাহকদের টার্গেট করছে এবং তাদের ব্যক্তিগত তথ্য চুরি করছে, যা অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হতে পারে। খুব আশ্চর্যের বিষয়, এই ভাইরাস মানুষের স্মার্টফোনে প্রবেশ করে এবং তারপরে তাদের ব্যাংকিং বিবরণের পাশাপাশি অন্যান্য তথ্য চুরি করে, আর এই তথ্য চুরি করে দুর্নীতিবাজদের নিশানার শিকার হয়। এমনকি এমন ঘটনা অনেক সামনে আসছে যাতে ব্যাংক থেকে লাখ লাখ টাকা উধাও হয়ে গিয়েছে। তথ্য অনুসারে স্টেট ব্যাংক সহ দেশের 18টি সুপরিচিত ব্যাংকের গ্রাহকরা এই ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন, তাদের ব্যক্তিগত তথ্যও ঝুঁকিতে রয়েছে। এটি ড্রোনিক অ্যান্ড্রয়েড ড্রোজেনের একটি নতুন সংস্কার, যা গ্রাহকদের জন্য একটি বড় হুমকির মতো আবির্ভূত হয়ে পড়েছে। এটি এড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজন হলো ব্যাংকিং পরিষেবাগুলিকে আরো নিয়ন্ত্রণ করতে হবে। এই ড্রোজেন স্মার্টফোন থেকে আপনার ব্যক্তিগত ছবি সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকিং শংসাপত্র সহ তথ্য চুরি, এই চুরি করা তথ্য সরকারি হ্যাকারদের কাছে পৌঁছায়। তারপর দুর্নীতিবাজরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিকে সহজেই তাদের আওতায় বা হ্যাক করতে পারে, আপনার ক্ষতি করতে পারে। এই ভাইরাসগুলি আপনার স্মার্টফোন ফোনের স্ক্রিনও রেকর্ড করতে পারে। যদিও আপনি এ বিষয় থেকে নিজেকে সতর্ক রাখতে চান, তাহলে অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করবেন না, পাশাপাশি স্মার্টফোনকে যে কোনো ডিভাইসে কানেক্ট করার সময় সতর্ক থাকতে হবে, তবেই আপনি পেতে পারেন মুক্তি। দারুণ খবর রাজ্যবাসীর জন্য, রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে 1 নভেম্বর। এই শিবিরের মাধ্যমে আরো দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেবে তৃণমূল সরকার। এবার জমির পাট্টা পেতেও দুয়ারে সরকার শিবিরে গিয়ে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা নেওয়া এবং বিদ্যুৎ বিলের বকেয়া সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি করতে প্রশাসন পৌঁছাবে মানুষের দুয়ারে। সূত্রের খবর, রাজ্যে কৃষি পাট্টা দেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে, পাশাপাশি নিজস্ব ঘর নিশ্চিত করতে কয়েক লক্ষ মানুষকে পাট্টা ও দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের 50 এলাকায় আবাস যোজনায় সুবিধা পাওয়া উপযুক্ত গৃহহীন মানুষ রয়েছেন প্রায় 5,000। ইতিমধ্যে তাদের তালিকা তৈরি হয়েছে, পাশাপাশি আরো কোনো ব্যক্তি পাট্টার প্রয়োজন আছে কিনা তা দেখে নিতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই মূলত দুয়ারে সরকার শিবিরে এই পরিষেবা চালু করছে নবান্ন। একইভাবে আবার রাজ্য চাই বিদ্যুৎ সংযোগ পেতে কোনো মানুষকে যেন হয়রানির শিকার হতে না হয়, আবেদন জমার পড়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। সমস্ত দিক খতিয়ে দেখে এই দুই পরিষেবাকে দুয়ারে সরকারের শিবির সংযোজন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই দুয়ারে সরকারের পাশাপাশি রয়েছে রাজ্যের আরো 25টি প্রকল্প, আর এই নতুন দুটিকে নিয়ে হলো 27টি প্রকল্প, যেখান থেকে বিভিন্ন ভাবে বঞ্চিত রয়েছে যে সকল রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার, যাদের জন্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প বা যোজনাগুলি রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড বা আবাস যোজনার জন্য আবেদন বা যাদের ঘর নেই তাদের ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আবারও চালু হতে চলেছে 1 নভেম্বর থেকেই সমস্ত রকম পরিষেবা। তাই যদি আপনি সরকারের তরফ থেকে কোন রকম প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। অন্যদিকে আবারও নতুন আরো একটি প্রকল্প, মৎস্যজীবীদের জন্য 5 লক্ষ টাকার বীমা পরিষেবাও চালু হতে চলেছে 1 নভেম্বর থেকে। আবার বাংলায় আরো আর্থিক অবরোধের পথে মোদী সরকার, নবান্ন নির্দেশ ঘিরে বাড়ল উদ্বেগ। যথাযথ সোশ্যাল অডিটের অভাবে 100 দিনের কাজ প্রকল্প খাতে কয়েক হাজার কোটি টাকা
এখনো আটকে রেখেছে দিল্লি। নরেন্দ্র মোদী সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েও পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী এর মধ্যে নতুন উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনিক মহল। এবার কি মিড ডে মিল ও সমগ্র অভিযান খাতে বরাদ্দ আটকাতে পারে কেন্দ্র? কেন এই উদ্বেগ? নেপথ্যে রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তি। শুক্রবার তথা 28 অক্টোবর দুপুরে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বর মাস থেকে শুরু করে প্রতি মাসে একজন জোনাল অফিসারকে জেলায় যেতে হবে, অন্তত 2 দিন জেলায় থেকে দেখতে হবে সেখানকার স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্প ঠিকঠাক চলছে কিনা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।